আমি যদি একটা কথা বলি যে দুর্নীতিতে যেমন ধরেন কোভিডের টিকার জন্য ধরা হয়েছিল 40,000 কোটি টাকা, সেইখানে দুর্নীতি করেছে একদম কমপক্ষে 22,000 কোটি টাকা। আপনার টিআইবি বলেছিল যে সর্বোচ্চ 11,500 কোটি টাকা খরচ হতে পারে, তো বাকি টাকাগুলো এইভাবেই সব জায়গায় হরিলুট। পতিত সরকার যেভাবে তারা লুট করেছে, তারাও কিন্তু যে মানুষটা যে সাবেক মন্ত্রী বলেছিল আমরা কোভিডের চেয়েও শক্তিশালী, উনি কিন্তু কোভিডেই মারা গেছে, এবং সেটা কিন্তু প্রাইভেট হাসপাতালে মারা গেছে। তো এই যে ওনারা নিজেরাই জানে যে সরকারি হাসপাতালগুলো পাবলিক হাসপাতালগুলোকে ওনারা খুকলা করে কিভাবে খেয়ে ফেলেছে, ওখানে গেলে ওনারা বাঁচতে পারবে না, এবং সেই সাথে যখন পাবলিক প্রাইভেটে গেছে সেখানেও কিন্তু জীবন দেওয়া নেওয়ার মালিক আল্লাহ, এটা ডাক্তাররাও বলেন। ডাক্তাররা চেষ্টা করেন, ডাক্তাররা বাঁচিয়ে রাখেন, কিন্তু জীবন দিতে বা নিতে পারেন না। তো সেই জায়গায় আমি বলবো যে হাইকোর্ট যখনই দুঃখের সাথে হাইকোর্ট যখন বলে যে স্বাস্থ্যখাত শীর্ষ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতিতে ছেয়ে গেছে একটা দেশের, এই যে আমাদের শিক্ষিত ভাইয়েরা, শিক্ষিত বোনেরা, এই যে আমাদের মেধাবী ভাই বোনেরা, তারা নিজের দিক থেকে যদি আমরা চিন্তা করি, যখন আমি যাই, আমি যখন রোগী হিসেবে যাই, আমার পালসে হাত দিয়ে 2 মিনিট কথা বললো কি বললো না, একটা প্যারাসিটামল দিল কি দিল না, ডাক্তার কিন্তু আমার কাছ থেকে ঠিক 1500 টাকা নিয়ে নিল। আমি কিন্তু সেই ডাক্তার দেখে গিয়েছি একটা প্রফেসর। তো আমরা যারা পড়ালেখা করেছি, আমাদের অনেক বন্ধু বান্ধব ডাক্তার হয়েছে বা ডাক্তারের সাথে বিয়ে হয়েছে, তো অনেকদিন পর আমার এক বান্ধবীর বড় বোনের সাথে দেখা, উনিও ডাক্তার প্রফেসর ডাক্তারদের, তো আমি বললাম আমার বান্ধবীর কথা, ও কেমন আছে। তো আমার বান্ধবী ডাক্তার না, কিন্তু তার হাজবেন্ড স্বনামধন্য ডাক্তার, বললো যে জানো ও ভালো আছে, খুব ভালো আছে, আমাদের চেয়ে ভালো আছে। তা আমি ও কিছু করেন না, তারপরেও ভালো আছে, বলে জানো না ওর হাজবেন্ডের মান্থলি ইনকাম হচ্ছে 30 লাখ টাকা। উনি একটা চোখের ডাক্তার, একটা মানুষ যদি প্রতিদিন 1 লক্ষ টাকা ইনকাম করে, আমি ডাক্তারকে তাহলে আমি অবশ্যই মানুষ বলবো না, এটা স্ট্যাটাসফুল মানুষ বলতে চাই। কারণ ওই স্ট্যাটাসফুল মানুষটা তখনই ওরা শুধু সাচিবি যে কোনো রুগীকে ড্যাবের রুগী হিসেবে, ড্যাবের সাপোর্টার রুগী হিসেবে যে ধরে না এই মৃত্যুর জন্য দায়ী, আমি সেটা বলবো না। ডাক্তাররা হচ্ছে মানবতার প্রতীক, মানবতার প্রতীকে ডাক্তার যখন হাম্বি ধাম্বি করে তার আত্মীয়রা বলে যে 30 লক্ষ টাকা ইনকাম করে মাসে, তখন আমরা অবাক বিস্ময়ে তাকায় থাকি। সেইখানে যদি আপনার কোনো ওয়ার্কাররা যদি চুরি করে, একটা ড্রাইভার যদি 1,000 কোটি টাকার মালিক হয়, আমি অবাক হব না। কারণ দুর্নীতিটা কিন্তু রন্ধে রন্ধে ঢুকে গেছে, সবচেয়ে মেধাবী ছেলেটার কাছ থেকে কিন্তু মেয়েটার কাছ থেকে আমি সর্বোচ্চ দুর্নীতি পেয়েছি, যেটা আমি আশা করি নাই। আমি যখন 2 মিনিটে যখন একটা রুগী, একটা ডাক্তার বিদেশে, আমরা এই যে আমরা পাশের দেশের কথা বলি, পাশের দেশের ডাক্তারদের ওইখানে কিন্তু গেলে রুগী অর্ধেক ভালো হয়ে যায়, কেন জানেন? ওরা কিন্তু সময় দেয় একটা রুগীকে, দেখে মিনিমাম হাফ অ্যান আওয়ার সময় নিয়ে রুগীটার মেন্টাল গ্রোথকে সমৃদ্ধ করে অনেকটা। তো সেইখানে আমাদের ডাক্তার যখন আমরা শুনি যে বিকাল 5টা থেকে বসেছে রাত 10টা পর্যন্ত, রুগী দেখেছে কত, রুগীর নাম্বার কত, আপনার সিরিয়াল 98, এই যে আপনার সিরিয়াল 98, সেই ডাক্তারটা এই 5 ঘন্টা 4 ঘন্টা সময়ে ওনার আবার খাওয়া দাওয়া আছে, নামাজ আছে, কথা বলা আছে, এর মধ্যে আবার আমাদের মতো কিছু রুগী গেলে তাদের সঙ্গে রাজনৈতিক প্যাচাল আছে, সেটা করার পরে সেই ডাক্তারটা কীভাবে 100 জন 98 জন রুগী দেখে আমি জানি না। আত্মসমালোচনা না করলে পর সমালোচনা করা যায় না। আজকে ডিজির কথা বলবো, আজকে ডিজির অফিসের কথা বলবো, আজকে আমরা এই যে টেন্ডারবাজির কথা বলবো, এই হাসপাতালগুলোতে একটা এডি এবং একটা ডিডি, আমি অত বুঝি না আপনাদের হিসাবগুলা, ওনারা যত পয়সা ইনকাম করে বা ইনকামের রাস্তা দেখিয়ে দিতে পারে, আমার মনে হয় না অন্য কোনো সেক্টরে এটা আছে, এতটা আছে। তো এইখানে দেখেন বাজেটই নাই, তারপরেও এত হরিলোট। এই জায়গাটা নিজে শুদ্ধ না হলে অন্যজনকে শুদ্ধ করা যায় না। আমাদের নবীজির কাছে এক মহিলা একদিন এসেছিল, গল্পটা আপনারা প্রত্যেকেই জানেন, তারপরেও আজকে আমি বলছি, কারণ এখানে আসলে বুদ্ধিজীবী টাইপের লোকদের সাথে আমি কথা বলছি, ডাক্তার সবাই আমার চেয়ে সবাই ভালো ছাত্র ছিলেন এক সময়। তো নবীজির কাছে যখন মহিলা গেলেন যে আমার ছেলেটা তো অনেক মিষ্টি খায়, হুজুর আমি তো পয়সা নাই, আমারও তো আমি কিনে দিতে পারবো না, নবীজি ওনাকে বলছিলেন 7 দিন পরে আসো। নবীজি 7 দিনে নিজে মিষ্টি না খেয়ে, ওনারও প্রিয় ছিল মিষ্টি, উনি নিজেকে রক্ত করেছেন, তারপরে 7 দিন পরে ছেলেকে বলেছেন বাবা তুমি অত মিষ্টি খেও না। এই যে জায়গাটা, আজকে যদি ডাক্তাররা আপনারা যদি সবাই যদি আজকে সততার প্রতীক হতেন, তাহলে বদলি নিয়ে কিন্তু ডিজির কিন্তু আটকে রাখতে হতো না।
যার যেখানে একজন ডাক্তার সে মানবতার সে প্রতীক, সে যে কোনো রুরাল এরিয়ায় সে যেতে রাজি, যাওয়া উচিত। আজকে যখন 16-17 ডাক্তারের একখানে ডিউটি থাকার কথা, অথচ আমরা শুনলাম যে একটা ডাক্তার বসে থাকে, বাকি 16টা কিন্তু ঢাকায় চর্চা করে। এই যে ঢাকায় চর্চা করলেই টাকা, একটা ডাক্তার কিন্তু একের অধিক হসপিটালে চর্চা করে। শুধু তাই না, একের অধিক হসপিটালে ভিজিটে গেলেই, যে রোগী ভর্তি ভিজিটে গেলেই নিম্ন 300 থেকে উপরে, আমি জানি না। তো এইভাবে, কারণ আমরা যখন ভর্তি হই বাচ্চা কাচ্চা হওয়ার জন্য, তখন আমরা পেমেন্ট করতে গেলে এটাই দেখি। আমি সেই জায়গায় বললাম যে একটা মধ্যম সারির হাসপাতালে আমার 6 দিন থাকার জন্য যদি আমাকে পে করতে হয় 70,000-80,000 টাকা, তাহলে কিন্তু এটা খুব ভীষণ জাতির জন্য দুঃখজনক। এই জায়গায় যদি আপনারা ঠিক না করতে পারেন, তাহলে আমার মনে হয় না যে ওই দুর্নীতিগুলো, টেন্ডারবাজির দুর্নীতিগুলো, সুই কেনার দুর্নীতিগুলো ঠিক করা যাবে। আমি জানি না, আমাকে আপনারা ডেকে আনছেন, আমি আপনাদের বিপক্ষেই কথা বলছি, আমি সত্যিই দুঃখিত। আমি যদি একজন ডাক্তারকেও এই জায়গা থেকে মাইন্ডসেটে সরাতে পারি, আমার ভীষণ ভালো লাগবে। কারণ আমি যেভাবে কথা বলি, আমি মানুষটা ওরকমই। আমি খুব ভালো কথাও বলতে জানি না, কিন্তু আমি সত্যটাকে স্বীকার করতে পারি। আমি যদি চুরি করি, আমি অকপটে স্বীকার করতে পারবো, হ্যাঁ আমার এটা নিট ছিল, আমি করেছি। কিন্তু একজন ডাক্তার, ডাক্তারের জন্য যেটা বললো, একটা ইঞ্জিনিয়ার, ব্রিজ ভেঙে গেলে মানুষ হয়তো কম মারা যাবে বা মানুষ মারা যাবে না, কিন্তু একটা রুগী মারা যাবে যদি ডাক্তার না থাকে। সেই ডাক্তারটা কিন্তু চাইতে পারে না, সে ডাক্তারের কিন্তু ধর্মঘট করার অধিকার নাই, আমি মনে করি। এবং আমি একটা প্রমাণ দেই আপনাকে, শহীদুদ্দিন চৌধুরী, এই নিয়ে আমাদের নেতা, উনি শাহবাগের মোড়ে একবার মার খেলো, ভীষণ মার খেয়েছে, একটা পর্যায়ে দৌড়ে উনি পিজি হাসপাতালে আশ্রয় নিল, যে ডাক্তাররা তার চিকিৎসা করবে এবং তাকে বাঁচাবে। ওইখানে সাচিবের ডাক্তাররা তারা আবার তাকে মারলো, চিকিৎসা তো দূরের কথা, তাকে ডাবল মার দিল। এটা কোনো ডাক্তারের মানবতা হতে পারে না। আমরা এমন ডাক্তার আশা করি না। আমরা যে ডাক্তারদের কথা আশা করি, তারা আপনার মনে করেন যে এই যে ডাক্তার, উনি কিন্তু একটা ভালো কোম্পানির ওষুধ লিখে দিতে পারে, হয়তো দেন, কিন্তু এই যে এত উপঢৌকন একটা ডাক্তারের, আপনার কুরবানি ঈদের কথাই বলি, গরু থেকে শুরু করে ছুরিটা পর্যন্ত কিনতে হয় না। আমি দুঃখিত আবার ওই কথাগুলো বলার জন্য। প্রত্যেকটা জিনিস ওষুধ কোম্পানি দেয়, এবং যে যত দুর্বল ওষুধ কোম্পানি, তারা তত বেশি উপঢৌকন তাদের দেয়, এবং ডাক্তাররা অকপটে ওই ওষুধগুলোর নাম লিখে দেয় যে ওষুধ খেলে রোগী ভালো হয় না। এই যে আমাদের এই স্ট্যাটাসফুল রোগী কিন্তু বুঝে না, আমি নিজেও বুঝি না। আমি যে 2 কলম লেখাপড়া করছি, আমাকে ডাক্তার যা লিখে দেয়, আমি টু দ্য পয়েন্ট ওই ওষুধটাই কিনি। কখনো ওই ওষুধের দোকানে না থাকলে সাবস্টিটিউট যে দিতে চায়, আমি সেটাও নেই না। তো একটা ডাক্তারের প্রতি রুগীকে, ডাক্তার রুগী ডাক্তারকে সেকেন্ড গড হিসেবে চিন্তা করে, সেই সেকেন্ড গড যদি এইভাবে যদি তাকে অন্যায় পথে পরিচিত করে, এবং তারা আরও কী করে, আপনি টেস্টের জন্য, এটা আরেকটা বড় ডাকাতি। তো তারা কী করে, তারা 40% 100 টাকা 40 টাকা যদি ডাক্তার শুধু লিখে দেওয়ার জন্য, হয়েছে জ্বর আপনার দেখা গিয়েছে যে কিডনির টেস্টটাও দিয়ে দিয়েছে, হয়েছে আপনার মাথা ব্যথা হয়তো দেখা গেছে, আপনার একদম আপাদমস্তক সবগুলো টেস্টই দিয়েছে, সেই 20-25 হাজার টেস্ট করতে গিয়ে কিন্তু সেই রুগীটা গরু বেচে, সেই রুগীটা জমি বেচে, সেই রুগীটা বইয়ের গয়না খুলে নিয়ে বিক্রি করে। এই কথাগুলো কি আমাদের ডাক্তাররা কখনো ভাবে? অথচ এই ডাক্তারদের, স্বাস্থ্যের জায়গায় ডাক্তাররাই নেতা। ডাক্তাররা যদি মানে সুস্থ মানুষ হন, আমি মনে করি ডাক্তাররাই বড় রুগী। তাদের রোগটা হচ্ছে টাকার অন্ধত্ব রোগ। এই রোগে ভালো করার জন্য এখানে অনেক ডাক্তার কথা বলেছেন, আমি আরও খুশি হতাম যদি একটা সাইকিয়াট্রিস্ট থাকতো, কারণ তাদের প্রত্যেকেরই সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, সরি টু সে। আমি এটা আসলে আমি জানি না এই ডাক্তাররা কখনো আমার নামও উচ্চারণ করবে না, আজকে আমি যে কথাগুলো বলে গেলাম। যাই হোক, আমরা চাই করাপশন মুক্ত বাংলাদেশ, সেই জন্য আমাদের ট্রান্সপারেন্সি দরকার, আমাদের অ্যাকাউন্টেবিলিটি দরকার, এবং সেটার জন্য শুধু তাই না, আমাদের 4টা নীতিতে হাত দিতে হবে। ডাক্তার নেতাদের উদ্দেশ্যে বলছি, স্বাস্থ্য, পুষ্টি, ঔষধ এবং জনসংখ্যা, এটার কোনোটাই বাদ দেওয়া যাবে না, জনসংখ্যাদের নিয়েই তাদের কাজ। এবং পুষ্টি, এটা অবশ্যই বাদ দেওয়া যাবে না। এই যে শিশু মৃত্যু, মায়ের পুষ্টির জন্য শিশু মৃত্যু হার বাড়ে, সেই জায়গাটা বাদ দেওয়া যাবে না। এই জিনিসগুলো যদি আমরা দেখি আগামীতে, এবং আমরা যদি দেখি, আমরা আর ছুরি কাচি সুই সুতা কিছুই নিব না কারো কাছ থেকে উপঢৌকন, আমরা মনকে সমৃদ্ধ রাখব। এবং আমরা অবশ্যই, ইবনে সিনা শুধু যখন লেখে তখন আমি অবাক হই যে এখানে 25% ডিসকাউন্ট দেওয়া হয়,
কারণ এখানে আমরা ডাক্তারদের কোনো শেয়ার দেই না। অনেকেই কিন্তু শুধুমাত্র ওই লিখাটার জন্য ইবনে সিনাতে টেস্ট করাতে যায়, আমি জানি না, আমি আমি আমার অক্ষমতার কথা বলছি আপনাদের কাছে, একজন রুগী, ভবিষ্যৎ রুগী, অতীত রুগী সেই হিসেবে কথা বলছি। তো আপনারা, আপনারা অনেক হাসপাতালের মালিক এখানে আছেন, আপনারা কেন সেটা করতে পারেন না? আমরা আরেকটা মিটিংয়ে যদি কখনো আমাকে ডাকেন, আমি দেখতে চাই আপনাদের সমৃদ্ধতা, আপনাদের হৃদয়ের সমৃদ্ধতা, আপনাদের স্বচ্ছতা, এবং সেই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের স্বচ্ছতা, এবং সাথে বাজেট বাড়ুক কোথাও যদি বলার থাকে ইনশাল্লাহ বলবো।